গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম। আসলে বলার বেশি কিছু নাই। আমার পূর্ববর্তী বক্তা একজন বলে গেছেন, মিনহাজুর রহমান, যে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পরিশ্রম এবং সততা দুইটা লাগবেই, তবে স্বপ্ন দেখতে হবে। আমার একটা বিমিত অনুরোধ থাকবে, আগে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার জন্য এবং বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন তখন পরিশ্রম এবং সততা অবলম্বন করতেই হবে, তবে আগে স্বপ্নটাকে দেখতে হবে, নাহলে কিন্তু বাস্তবায়ন করা যাবে না। যদি আমি স্বপ্ন নাই দেখি তাহলে বুঝবো কেমনে যে আমাকে কি করতে হবে? আমার একটা বিমিত অনুরোধ থাকবে, আমি বেশি কথা বলবো না। আমার সম্মানিত প্রধান অতিথি মহোদয় বিভিন্ন জায়গায় যাবেন, স্যার কথা বলবেন। আমি সংক্ষিপ্তভাবে আবারও বলছি, তোমরা যারা পরীক্ষা দিবে সর্বপ্রথমই তোমাদের রেজি সুন্দর হয়, খাতায় যেন কোনো কাটাকাটি না থাকে। আরেকজন হেড স্যার মনে বলে গেছেন যে খাতাতে কিছু লেখা থাকতে হবে তাইলে নাম্বার দিবে। হ্যাঁ, অবশ্যই লেখা থাকতে হবে। এখন সৃজনশীল প্রশ্ন তোমাদের, তোমরা ঠিক সেই যাই কয়েকটা দিন সময় রয়েছে, একটু পরিশ্রম করে মেধাদারে আর একটু বেশি খাটাইয়ে, এবং আমি একজন ম্যাজিস্ট্রেট হবো, আমি একজন ডাক্তার হবো, যারা এই চেয়ারে পড়ছে তারা ওইখান থেকে এখানে আসছে। আমার একটা বিনীত অনুরোধ থাকবে, তোমরা আজকে থেকেই স্বপ্ন দেখা শুরু করতে হবে। ধন্যবাদ যে আমার এখানে আসার এবং কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।